গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে প্রায় 7:45, তো তোমাদের সাথে এখন থেকে আমি ব্লগটা শুরু করছি, আজকের ব্লগটা। তো সকালবেলা তো অনেক সকালেই উঠেছি, কেননা আজকে একটু বাজার গেছিলাম, তো সেই জন্য। আর বাজার থেকে এসে দেখো না, হিমশিম খেয়ে গেছি একদম। তো কোনো রকমভাবে ব্রেড দিয়ে দিলাম হাজবেন্ডকে, কেন ও তো বেরোবে, ওর সাথেই গেছিলাম বাজারে আর কি, তো দেরি হয়ে গেছে, তো ওকে একটু ব্রেড দিয়ে দিলাম। আলু সেদ্ধটা সকালবেলা করে রেখে গেছিলাম, আলু সেদ্ধটা ভালো করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু মেখে ব্রেডটাকে সেঁকে নিলাম, নিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর একটু ডিম সেদ্ধ করে দিয়েছিলাম। তো ওর ব্রেকফাস্টের তো জন্য কিছুই খায় না, চা তো খায় না, তো ওই জন্য একটু কফি বানিয়ে দিয়েছিলাম ওকে, আর ওই টিফিনটা বানিয়ে দিয়েছিলাম, ওর সাথে নিয়ে চলে গেছিলো। তারপরে কি করব, আর নিজের জন্য একটু চা বানালাম, কেননা চা না খেলে জানো তো সারাটা দিন চলা ভীষণভাবে মুশকিল হয়ে যায়। আর সেদিনকে এত গরম পড়েছিল যে কি বলবো। তো হাজবেন্ড বেরিয়ে গেল তার নিজের কাজে, তারপরে ওকে রেডি করে দেওয়ার পর আমি আমার জন্য একটু চা বানিয়ে নিলাম, কেন জানোই তো চা না খেলে আর চলে না। তো চাটা খেয়ে শরীরে একটু ভালো করে এনার্জি নিয়ে নিলাম, এনার্জি নেওয়ার পর তারপর তো আবার শুরু হয়ে গেল, কেননা সব বাসনগুলো পড়েছিল। আসলে সকালবেলা তাড়াহুড়ো করে কিছু করতে পারিনি, জাস্ট ধরো বাসিঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে চলে গেছিলাম বাজারে, কেন ও তো আবার দোকানে যাবে না, তাড়াতাড়ি করে না করলে হয় না, যেহেতু সানডে ছিল, তো সেই জন্য ওই দিনটাই আমি ওর সাথে একটু বাজারে যাই, একবারে বাজারটা করে আনার চেষ্টা করি, অন্তত 7টা দিন না যাক, 4টে দিন যাতে যায়, সেই রকম হিসাব করেই বাজারটা আনি করে, তারপরে যতটুকু লাগলো তারপরে গিয়ে বাকি সময় আনবো নয় করে, বা ও করে নিয়ে আসে। তো বাজার থেকে সেদিনকে অনেক মাছ এনেছিলাম, মানে মাছগুলো এতটাই ভালো পেয়েছিলাম যে কি বলবো, চিংড়ি মাছটা না বললে নয়, চিংড়ি মাছটা মানে এত সুন্দর ছিল, আর এত বড় বড় ছিল না চিংড়ি মাছটা, মানে কি বলবো, দেখে এত লোভ লেগে গেল। আর ছেলে চিংড়ি মাছটা খেতে ভীষণ ভালোবাসে জানো তো, তো ওর নাম করেই আরও বেশি চিংড়ি মাছটা নেওয়া। আর চিংড়ি মাছের দাম কীরকম নিয়েছি জানো, শুনলে অবাক হয়ে যাবে, মাত্র 350 টাকা করে এই সাইজের চিংড়ি মাছ, 350 টাকা করে বাজারে পাওয়া যে কি দুষ্কর ব্যাপার, আমি দেখে আর মানে লোভ সামলাতে পারিনি। হাজবেন্ড বলে না, শিগগিরই আগে চিংড়ি মাছটাই নাও, তারপরে অন্য কোনো মাছের দিকে তারপরে চোখ দেবো। তো যাই হোক, মাছ টাছ নিয়ে আসলাম, নিয়ে এসে সেইগুলো তো ছাড়াই পোছাই আছে, পরিষ্কার করা, ধুয়ে রাখা, সে যে কী খাটনি, একবারে বাজার করে আনাটা একদিকে সুবিধা, কিন্তু তারপরে এই যে রেডি করে রেখে দেওয়াটা যে কী টাফ, মানে সে বলার কথা না। তো যাই হোক, মাছগুলো সব একটা একটা করে ধুয়ে নিয়েছিলাম, আর চিকেনটাও এনেছিলাম, কেন যেহেতু সানডে ছিল তো একবারে চিকেনটাও নিয়ে আসা হয়েছিল। তো মাছের মধ্যে সেদিনকে কী মাছ এনেছিলাম বলো তো, চিংড়ি মাছ এনেছিলাম আজকে, আর তোমার কাটাপোনা মাছ এনেছিলাম, চিংড়ি মাছ, কাটাপোনা মাছ, আর মাছের ডিম, মাছের ডিমের বড়ার ঝোল খেতে ভীষণ ভালো লাগে, মানে আমরা সবাই ভালোবাসি বড়ার ঝোলটা ভালোবাসি, আবার ধরো যদি একটু গরম গরম ভাজা খাওয়া যায় না ডাল দিয়ে, তাহলে তো আর দেখতে হবে না, আর কিছু লাগে না, ওটা দিয়েই মানে খাওয়া হয়ে যায়। তো যাই হোক, এই সব মাছগুলো সব নিয়ে আসলাম, একবারে সারা সপ্তাহের মাছ নিয়ে আসলাম, মাছের চিন্তাটা তো আর রইলো না, মাছটা তো ফ্রিজে রেডি রইলো, আর কিছু না হোক মাছের ঝোল ভাত করলেও হয়ে যায়। আর ছেলে তো দেখো আমার মাছ খায় না, তোমাদেরকে তো বলেছি আমার এই দুঃখের কথা, শুধু মাছের মধ্যে চিংড়ি মাছটা একটু ভালোবাসে, ব্যাস আর কিচ্ছু খায় না ও, তো ওর জন্য চিংড়ি মাছটা পেলাম, নিয়ে নিলাম, আর তো জানোই ওর খাবার ডিমের একটা কিছু বানিয়ে দাও, আর নাহলে নিরামিষ করো পদ, নিরামিষ পদের মধ্যে যদি বেশ একটু ভালো টালো রান্না হয়, এঁচোড়, তারপরে ধরো ধোকা, হ্যাঁ, তারপরে কোপ্তা, এইসবগুলো ভীষণ ভালোবাসে, এইগুলো তো দেখো সব সময় তো করা সম্ভব হয় না, তাও আমি চেষ্টা করি করতে, কেননা দেখো ও তো খায় না, না আমরা তো ধরো মাছ টাছ খাই, সবই খাই, ও তো একদমই খায় না, ওই শুধু ডিমের ওপরে চলে, ওই জন্য মাঝে সাঝে করে দিই, নিয়ে আসি, তারপরে ধরো মোচার ঘণ্ট, মানে এইসব খাবারগুলো ও খেতে ভীষণভাবে ভালোবাসে। তো কী করবো বলো, করতে তো হবেই, তা কিছু করার নেই, কী আর খাবে, ওর জন্য একটু কষ্ট হয় তাও করে দিই, হ্যাঁ তা খাবে তাই আর কি। দেখো চিংড়ি মাছগুলো
কি বড় বড় সাইজ ছিল, কি বলবো। আর চিংড়ি মাছ যেন একটাও ছাড়িয়ে দিল না, বলে না ছাড়াতে পারবো না, যদি ছাড়াতে হয় তাহলে অনেক দেরি, মানে দাঁড়াতে হবে আর কি। এবার দেখো দাঁড়ানোর তো আর সময় নেই, সকালবেলা তো দাঁড়ালে চলবে না, বাড়িতে তাড়াতাড়ি আসতে হবে, তারপরে হাজবেন্ড বেরিয়ে যাবে। তো ওই জন্য চিংড়ি মাছগুলো দেখো কি বিশাল বিশাল চিংড়ি মাছগুলো পেয়েছিলাম। তো যাই হোক, ভালোই পেয়েছি, দাম সস্তা একদম, ওই জন্য একদম 500 নিয়ে নিয়েছি এক ধাক্কায়, এর থেকে বেশি নিতে পারিনি, 500ই নিয়েছি। তো একদিনের জন্য আমাদের তিনজনের ঠিকই আছে, চলে যাবে। তো তারপরে চিকেনটাও নিলাম, চিকেনটাও চিলি চিকেনের জন্য একটু পিস করে নিয়েছিলাম আলাদা করে, কেননা সপ্তাহে একদিন ধরো বিকেলে চিলি চিকেন বানাই, তো সেই জন্য পিসটা ওরকম করে কাটিয়ে নিয়ে নিয়েছিলাম। তো মাংস তো চিকেন তো আজকে করবই, আর চিলি চিকেনের পিসটা ধুয়ে রেখে দিই, যে কোনো এক সময় বিকেলে মানে রাতে আর কি ডিনারে তো ওই পদটা হয়ে যাবে। তো ওই জন্য একবারেই সব করে রেখে দিই, যাতে পরে না আর কোনো আনার ঝামেলা থাকে। তো চলো সব রেডি করি ধুয়ে ধায়ে, তারপরে সব ফ্রিজে তুলবো একটা একটা করে। বাস্কেটটা বার করেছিলাম, কেননা ওর মধ্যে সব সবজিগুলো ঢোকাবো রাখবো আর কি, সেই কারণে একটু পরিষ্কারও করে নিলাম এই ফাঁকে, কেননা সবসময় তো করা যায় না, মাঝে মধ্যে এইরকম সবজি টবজি রাখলে তখন একবারে একটু পরিষ্কারই করে নিই। সবজি বাজারও করেছিলাম, তবে বেশি কিছু করিনি, যাতে তিন চার দিন চলে যায় সেই রকমই করেছিলাম। দেখো না কচুরলতি পেয়েছিলাম, ঝপ করে কচুরলতিটা নিয়ে নিয়েছিলাম, কারণ কচুরলতিটা না জানো তো পাওয়াই যায় না আমাদের এখানে। তো সেই জন্য সবজিগুলো মোটামুটি করেই নিয়ে এসেছি। তারপরে কিছু সবজি ছিল জানো তো ফ্রিজের মধ্যে, কুমড়ো, তারপরে একটা বেগুন, তারপরে ক্যাপসিকাম, এগুলো ছিল যে ভেতরে আমার একদম খেয়ালই ছিল না, মানে থাকতে থাকতে জিনিসটা নষ্টই হয়ে গেছে, মানে কেমন একটা দাগ দাগ কেমন একটা হয়ে গেছে। তো সেই জন্য সেগুলো বার করে ফেলেই দিলাম। তারপরে সবথেকে বড় একটা ভুল হয়েছে কী বলো তো, কাঁচা লঙ্কাটা আমি এবারে ধুয়ে শুকিয়ে মানে ওটা যে স্টোর বক্সে রাখবো সেটাই আমার খেয়াল নেই, খালি ওই ঝুড়ির মধ্যে করে বাস্কেটের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি, তোমার বোটাটাও ছাড়াইনি আর কি, যার ফলে কাঁচা লঙ্কাগুলো পুরোটাই শুকিয়ে শুকিয়ে গেছে। কী আর করবো, যা গিয়ে ওই অবস্থায় রান্নাবান্না করে ফেলছি তাড়াতাড়ি। তো তারপরে এবারে নিজের একটু পেটের জন্য খাবার দাবার রেডি করলাম। দেখো আমি এখন স্নান টান করে একবারে এসেছি, স্নান করে ঠাকুর পুজো দিয়ে একবারে রান্না করতে এসেছি, অনেক বেলা হয়ে গেছে, এখন প্রায় 1:45 অনেক দেরি হয়ে গেছে আজকে রান্নাঘরে ঢুকতে, মানে রান্না করতে আর কি, কেননা সকালবেলা অত মাছ টাছ ধুয়েছি, বাকি কাজগুলো করেছি, আবার বাজারে গেছিলাম, তো যার ফলে অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক গে, আজকে ভেবেছি ফ্রাইড রাইস করবো, তো দেখো ভাত উভ করে দিয়েছি, আর দেখো ফ্রাইড রাইস করার জন্য আমি গাজর বিনসটা ভেজে রেখেছি, আর এখানে বসিয়েছি হচ্ছে ঘুগনি, রাত্রিবেলা ঘুগনি করব, তো সেই জন্য ঘুগনিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ঘুগনিটা সকালেই করে মানে দুপুরবেলাই করে রেখে দেবো, আমি আর বিকেলে করব না, সন্ধ্যাবেলা করব না, একটু কাজ আছে, তো সেই জন্য সেদ্ধটা করে নিচ্ছি। আর এবারে ভাতটা হয়ে গেছে, ভাতটা জাস্ট তুলে ফ্রাইড রাইসে বিট গাজরটা, সরি বিট না গাজর বিনস, সব ভুলভাল হয়ে যাচ্ছে, এত দেরি হয়ে গেছে, তো গাজর বিনসটা দিয়ে দেবো, দিয়ে ওর মধ্যে একটু ওই এই যে গোলমরিচের গুঁড়ো, ঘি, আর একটু আজিনা মটর দিয়ে ব্যাস ওই ঘরোয়া টাইপের ফ্রাইড রাইস ওটা করব, আর চিকেনটা করব। তো চলো ভাতটা এবারে হয়ে গেছে, এবারে এগুলো দিয়ে রেডি করে নিই, গাজরগুলো দিয়ে দিই, গাজর বিনসটা যেগুলো কেটেছিলাম সেগুলো সব
দিলাম ভাতের মধ্যে আর কিছু দেব না সিম্পল একদম সিম্পল করব মানে অত বেশি নয় আর এই যে বললাম যে গোলমরিচের গুঁড়ো একটু দেব আর একটু জাস্ট ঝাল ঝাল বেশি না তাও একটু আজিনা মটর দেব গুঁড়ো আজিনা মটর আমি সবসময় দিই না দেখছি আজকে ঘরে আছে তো সেই জন্য ভাবলাম একটু তাহলে দিয়েই দিই আছে যখন দিতে ক্ষতি কি বলো নুন দেব নুন তো দিতেই হবে স্বাদ মতো না দিলে তো হবে না ঘি ঘি ছাড়া তো একদমই হবে না ঘি দেবো তবে বেশি দেবো না জানো তো এই গরমে না বেশি ঘি না খাওয়াই ভালো বলো ওই জন্য খুব বেশি একটা ঘি দেবো না যতটুকু লাগবে ওই আর কি সেরকমই দেবো জমে গেছে ঘিটা জমে গেছে অনেকটাই হয়ে গেছে আর দেওয়া যাবে না কুকারের রিফিল করছে আর পেছনে যে কালো অন্ধকারটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার বাথরুমে যাওয়ার এই রাস্তাটা মেশিন চলছে আওয়াজ হচ্ছে লাইটটা অফ তো ওই জন্য ওই জায়গাটা মনে হয় যেন সবসময় অন্ধকার সবসময় অন্ধকার একটু মিষ্টি দেবো মিষ্টি ছাড়া তো হবে না সব কিছুতেই আমার একটু মিষ্টি লাগে গাজর বিনস তারপরে ঘি গোলমরিচের গুঁড়ো যা যা দিয়েছি সেগুলো তো ভালো করে ভাতের সাথে মাখিয়ে নেব হয়ে গেছে রেডিমেড ঘরোয়া ফ্রাইড রাইস ইচ্ছা হলো অনেকদিন ধরেই বলছিল করো করো তবে ছেলেটা বাড়িতে আছে আজকে সানডে ও মাঝে মাঝে বলে যে মা করো তা আজকে ভাবলাম সময় পাচ্ছি করি সময় পাচ্ছি বললে ভুল কথা অনেক বেলা হয়ে গেছে কিন্তু যাই হোক খেতে হবে তো ওই জন্য করে ফেললাম ঝটপট তো হয়ে গেছে ভাত হয়ে গেছে চিকেনটা করব সময় পেলে তবে গিয়ে চাটনিটা বানাবো তা না আমি চাটনি বানাবো খেতে রেডি করা আছে সময় পেলে তবে করব নাহলে করব না হয়ে গেছে আমার এই যে ফ্রাইড রাইস রেডি চিকেনটা রান্না করবো যার জন্য তেল দিয়ে দিলাম আলুটা ভাজবো যার জন্য তেল দিয়েছি আর মশলা রেডি করা আছে দেখো এই যে মশলাটা রেডি করে রেখেছি তাড়াতাড়ি হয়ে যাবে বেশি দেরি লাগবে না একটা বাজে হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে খেতে তো একটু দেরি আছে সানডে এমনিতে একটু দেরি হয় সেই হয়ে যাবে চাটনিটা হবে কি না জানি না কিন্তু চিকেনটা হয়ে যাবে চিকেনটা এখন কষছে চিকেনটা কষছে এখন মশলার সাথে আর এই যে আলুটা ভাজা হয়ে গেছে চিকেনটা একটু ভালোভাবে মশলার সাথে কষে নিয়ে তারপরে জল ঢেলে দেবো তাহলে চিকেনটা রান্না হয়ে যাবে কমপ্লিট খুব তাড়াতাড়ি করছি ভীষণ দেরি হয়ে গেছে আজকে এখন দেখলাম প্রায় একটা 20 দেখা যাক দুটোর মধ্যে আশা করছি আমার সব কমপ্লিট হয়ে যাবে জলগুলো সব ভরে নিলাম ওদিকে মাংসটা ভালো করে কষছে মশলা সা দিয়ে এবার আলুটা দিয়ে দেবো আর ওই জন্য এই ফাঁকে জলগুলো সব ভরে নিলাম মাংস
মাংসটা ভালোভাবে না কষলে না টেস্ট হয় না বলো তো, ওই জন্য ওটা ভালো করে কষতে দিয়েছি, ভালো করে মশলার সাথে কষুক তারপরে আলুটা দেব, তো ওই জন্য ওই ফাঁকে জল। ও বাবা আর একটা বোতল ফাঁকা আছে, সরি এটা তো খেয়ালই করি নি। এখানে গরমকালে জলটা খুব লাগে বলো, এই সকালে ভরেছি আবার দেখছি এখন সব বোতলগুলো সব কটা বোতল খালি হয়ে গেছে। আমি সকালেই ম্যাক্সিমাম জলের বোতলগুলো ভরে রেখে দিই আর একবার সন্ধ্যেবেলার দিকে ভরি, তো আজকে দেখছি এখনই সব শেষ হয়ে গেছে। আসলে সকালে সব কটা বোতল ভরা হয়নি, কয়েকটা ভরেছিলাম যার ফলে ওই জন্য বাকি বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে, তো একবারে ভরেই দিই সন্ধ্যেবেলা। আর আজকে তাহলে এ কাজটাও নেই, এ কাজটা কমপ্লিট হয়ে গেল আমার। এখন চলো রেডি, জল ভরা কমপ্লিট, পড়ে গেছিল জলের বোতলের মুখটা, তো এবারে চলো এগুলো ফ্রিজে ট্রান্সফার করি। কিছুটা ট্রান্সফার করবো আর কিছুটা বাইরে রেখে আসবো। জায়গা মতন রেখে দিই। চিকেন আমার কমপ্লিট, চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ, একটু ঝোল রাখবো কেননা ছেলে একটু ঝোলটা খেতে ভালোবাসে, তো ওই জন্য ঝোল রাখবো একটু। আর সব আমার তাহলে কমপ্লিট হয়ে গেছে রান্না, আর ওইদিকে আমি জামা কাপড় সব মেশিনে কাচতে দিয়েছিলাম, সেগুলো গিয়ে একটাকে মেলে দিয়ে এসেছি। তো চলো এবারে আমরা খেতে বসবো, হাজবেন্ড এসে গেছে বাড়িতে। আজকে রান্না তাহলে কি হয়েছে একবার দেখে নাও, ফ্রাইড রাইস করেছিলাম আর চিকেন কষা করেছিলাম, তো এটাই ছিল আমাদের আজকে দুপুরের লাঞ্চের মেনু। দেখো আমি চা বানিয়ে নিয়েছি, চাটা এখন খাবো, সন্ধেবেলার তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে, জামা কাপড় তুলে নিয়ে ভাঁজ করেও নিয়েছি, তো একটু দেরি হয়েছে, এখন প্রায় 7:30 বাজে, তো জন আমি আমার জন্য শুধু চাটা বানালাম কেননা ছেলে তো খায় না, তো আর কিছু করার এখন নেই। রান্না তো আমার রাতের রান্না, ডিনারের জন্য ঘুগনি বানাবো তোমাদের বলেছিলাম, ঘুগনি বানানো কমপ্লিট হয়ে গেছে, ঘুগনিটা করে রেখেছি, আর ভাবছি একটু ময়দা মাখবো, ময়দা মেখে পরোটা বানাবো রাত্রিবেলা, তো ঘুগনি আর পরোটা হবে আমার রাতের ডিনারের আজকে। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার কালকে আসছে নতুন একটা ব্লগ।